বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন বিকাশ রকেট সহ যে কোনো মোবাইল ব্যাংকিংয়ে প্রতি হাজারে 20 টাকার মতো চার্জ হয় ক্যাশ আউট করতে। কিন্তু আপনারা কি জানেন এখন নগদে মাত্র 9 টাকায় প্রতি হাজারে ক্যাশ আউট করা যাচ্ছে? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি দেখুন। বন্ধুদের সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে মাত্র 9 টাকায় প্রতি হাজার আপনি ক্যাশ আউট করতে পারবেন নগদ থেকে। তাহলে চলুন শুরু করি। প্রথমে nagad.com.bd এই ঠিকানায় আসার পর আপনি একটু নিচের দিকে যদি আসেন সেক্ষেত্রে দেখতে পাবেন দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ 9.99 টাকা, এরকম একটি কথা আপনি দেখতে পাবেন। সেখানে আপনি অফার দেখুন এই বাটনে ক্লিক করবেন। অফার দেখুন এই বাটনে ক্লিক করলে এটার সম্পূর্ণ ডিটেলসটা চলে আসবে, এখানে আপনি পুরো বিষয়টি সম্পর্কে বুঝতে পারবেন। তো আমি এখানে মূল বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরছি। মূলত এখানে চার্জ হচ্ছে 9.99 টাকা এবং তার সাথে 15% ভ্যাট যুক্ত হয়ে 11.49 টাকা চার্জ হবে যদি আপনি 2100 টাকা বা তার বেশি তোলেন। এবং এই 9.99 টাকা অর্থাৎ টোটাল 11.5 টাকা যে চার্জ হবে এটা হবে আপনার অ্যাপের মাধ্যমে যদি আপনি করেন। আর যদি আপনি অ্যাপ ছাড়া নর্মাল USSD অর্থাৎ নর্মাল মোবাইলের মাধ্যমে USSD মেনু ব্যবহার করে তোলেন সেক্ষেত্রে আপনার মূলত চার্জ হবে 12.99 টাকা এবং ভ্যাট সহ আপনার 14.94 টাকা অর্থাৎ প্রতি হাজারে 15 টাকা করে চার্জ হবে। আর যদি আপনি 2100 টাকা বা তার বেশি, দুঃখিত, 2100 টাকা বা তার কম আপনি ক্যাশ আউট করেন সেক্ষেত্রে পূর্বের মতোই চার্জ হবে, অর্থাৎ অ্যাপের ক্ষেত্রে হবে 17.50 টাকা এবং USSD-র ক্ষেত্রে হবে 18.50 টাকা। এই বিষয়টি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। বন্ধুরা, আমরা আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনাদের কোনো বিষয় বোঝার সমস্যা থাকে বা কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান, আমরা সব সময় আপনাদের মতামতকে প্রাধান্য দিয়ে থাকি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।